সেজদায় গিয়ে আপনারা যদি এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি যদি ছেলে সন্তান চান তাহলে আল্লাহ অবশ্যই পূরণ করবেন। কারণ মহান রব্বুল আলামিন কিন্তু সব কিছু পূরণ করতে পারেন, মহান রব্বুল আলামিনের কিন্তু সবই ক্ষমতা আছে। সেই জন্য আপনারা যদি সেজদায় গিয়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ ফিরিয়ে দেবেন না। সকলকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, এটা ভালো হচ্ছে। ইসলামিক ভিডিওয়ে লাইক দিচ্ছেন, আপনাদের কোনো গান বাজনা হারাম কাজে লাইক দিচ্ছেন না, সহযোগিতা করছেন না, তাহলে ইসলামিক ভিডিওতে কেন লাইক দেবেন না? অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটার মন্তব্য আপনি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ভাই বোনেরা আছে তাহারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, এমন অনেকে আছে যে ইসলামিক ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে না কিন্তু গান বাজনা দেখলে পর লাইক সাবস্ক্রাইব করে ফেলে। না উদুবিল্লা, এটা কতটা ইমান দুর্বলতা বুঝতে পারছেন? ইসলামিক ভিডিওতে লাইক করুন, ইসলামিক চ্যানেলে সহযোগিতা করুন, সাপোর্ট করুন, এতে আল্লাহ আপনার অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবে, কারণ আপনি ইসলামিক কাজে সহযোগিতা করছেন। সেই জন্য সকলকে বলবো অবশ্যই আপনার ইসলামিক কাজে সহযোগিতা করুন। শুধু আমার বলছি না, সকল ইউটিউবারকে, সকল ইসলামিক যারা দিনী ভাই বোনেরা যারা ইউটিউবার, ইসলামিক ইউটিউবার, তাদের সকলকে আপনি সহযোগিতা করুন, অবশ্যই আপনারা এই কাজটি করবেন। তাহলে আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যেভাবে সেজদায় গিয়ে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা পূরণ করবেন। আপনি যদি আল্লাহর কাছে ছেলে সন্তান চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। সেই জন্য সকলকে আমি বলবো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন, অত্যন্ত পাওয়ারফুল আমল। জীবনে অনেক কিছু করছেন ফলাফল পাচ্ছেন না, সেজদায় গিয়ে এইভাবে আপনারা আমল করতে থাকেন, অবশ্যই অবশ্যই পূরণ হবে। যে সকল ভাই বোনেরা আপনারা নামাজি না, অবশ্যই আজ থেকে নামাজি হতে হবে। নামাজ কালাম কিন্তু আজীবনের জন্য পড়তে হবে। আপনার যদি এমন নিয়ত থাকে যে আমি ছেলে সন্তানের জন্য আমি নামাজ পড়বো তারপর নামাজটা ছেড়ে দেবো, এরকম নিয়ত থাকলে কিন্তু আপনার মনের আশা পূরণ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আপনাকে আজ থেকে নিয়ত করতে হবে 500 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলেই এই আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল হবে। তার আগে একটু কথা বলতে চাই, যে সকল ভাই বোনেরা আপনারা ফরজ গোসল জানেন না, অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে। কারণ আপনি যখন নতুন নামাজি হবেন ফরজ গোসলটা আপনি আগে আপনাকে অবশ্যই আদায় করতে হবে, তাহলে আমলটি করলে ফলাফল পাবেন। ফরজ গোসল করার নিয়ম আপনি কীভাবে করতে হবে, কী কী কারণে হয়, এটা ইউটিউবে আপনার সার্চ দিয়ে দেখে নেবেন। তারপর আমি একটু বলে দিই আপনাদের কীভাবে ফরজ গোসলটা আদায় করতে হয়, কী কারণে হয়। এটা স্ত্রীর সহবাসের কারণে এবং স্বপ্নদোষ হলে ফরজ গোসল হয়, তাকে ফরজ গোসল আদায় অবশ্যই করতে হবে। ফরজ গোসল কীভাবে আদায় করতে হবে জেনে নেন। আপনার শরীরে যেখানে নাপাকি লাগবে ওই নাপাকি জায়গাগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন। তারপরে আপনি মনে মনে নিয়ত করবেন যে নাপাকি দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল আদায় করতেছি, এরকম নিয়ত করে আপনি তিনবার কুলিসহ গড়াগড়া করবেন, তিনবার নাকে পানি দিবেন, তারপর সারা শরীর সুন্দরভাবে ধুয়ে নেবেন, শরীর একটা পশম যেন শুকনো না থাকে, এইভাবে ফরজ গোসল আদায় করতে হয়। আপনি পারলে একটু ইউটিউবে সার্চ করে নেবেন যে ফরজ গোসল করার সঠিক নিয়ম কী কী কারণ হয়, ওখান থেকে একটু আপনারা জেনে নেবেন এবং আমি যেভাবে বললাম এভাবেই করবেন। আপনার যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে সুন্দরভাবে দেখে নেবেন, ইউটিউবে সার্চ দিলে সুন্দরভাবে এসে যাবে, কীভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। কিন্তু আমি অতটা বোঝাতে পারছি না, বোঝালে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফরজ গোসলটা আগে আদায় করতে হবে, কীভাবে আদায় করতে হবে সঠিক নিয়মটা আজকে আপনাদের মাঝে আমি বলে দিচ্ছি। এই ফরজ গোসল যদি আপনি আদায় না করে নামাজ কালাম পড়েন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ফরজ গোসলটা আদায় করতে হবে এটা নির্ধারিত, কারণ এটা ফরজ, ফরজ গোসল আদায় করতে হবে এটা ফরজ। তাহলে কীভাবে আদায় করতে হবে সেটা জেনে নেন। যখন আপনার গোসলটা ফরজ হবে তখন আপনি যখন নাপাকি আপনার স্থানে লেগে যাবে, নাপাকি স্থান যেগুলো চিহ্নিত আছে ওই জায়গাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবেন, নাপাকিগুলোকে তুলে নেবেন। তারপরে মনে মনে নিয়ত করবেন নাপাকি দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল আমি করে দিচ্ছি, এরকম নিয়ত করে আপনি তিনবার কুলিসহ গড়গড়া করবেন। পানি নিলেন গালে, কুলি করছেন, তারপর ওর সাথে সাথে গড়গড়া কীভাবে করতে হয় সকলে জানা আছে, ওই তিনবার কুলিসহ গড়গড়া। আর রোজার মাসে কিন্তু গড়গড়া করবেন না, শুধু কুলি করবেন। তাহলে বুঝতে পেরেছেন, তিনবার কুলিসহ গড়গড়া করবেন। দ্বিতীয়, নাকে পানি দেবেন তিনবার, যেভাবে আপনার উজু করেন ওইভাবেই নাকে তিনবার পানি দেবেন, নরম গোস্ত অবধি তিনবার এরকম করবেন। তারপরে সারা শরীর সুন্দরভাবে ধুয়ে নেবেন,
শরীর একটা পশম যদিও শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল ফরজটা আদায় হচ্ছে না, সেই জন্য সেটাও খেয়াল রাখবেন, সুন্দরভাবে গোসলটা আদায় করবেন, যেন শরীরের কোনো অংশ যদি শুকনো থাকে তাহলে কিন্তু গোসলটা আদায় হচ্ছে না, সেই জন্য সুন্দরভাবে উজু করে গোসল করবেন, যেন শরীরের একটা পশম যেন শুকনো না থাকে, সুন্দরভাবে গোসলটা করে নেবেন, তারপরে নামাজ কালাম আদায় করবেন। আজ থেকেই শুরু করতে হবে কিন্তু, আর যদি আপনি আজ থেকে ভাবছেন আজ থেকে করবো না কাল থেকে করবো, তাহলে কাল থেকেই আপনাকে নামাজ কালাম আদায় করতে হবে, ফরজ গোসল আদায় করতে হবে, যখনই গোসল ফরজ হবে তখনই গোসল ফরজ আদায় করতে হবে, আর কিন্তু পারমানেন্টভাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, এটা কিন্তু পারমানেন্ট। এমন যদি নিয়ত থাকে যে আমি এই ছেলে সন্তানের জন্য আমি এই নামাজ কালাম পড়ছি তারপরে নামাজ কালাম ছেড়ে দেবো, এরকম নিয়ত করলে হবে না, আর জীবনের জন্য নিয়ত করতে হবে নামাজ আদায় করব। যদি আল্লাহকে আপনি খুশি করতে পারেন, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, আপনি আল্লাহর কাছে যদি ছেলে সন্তান চান অবশ্যই আল্লাহ দান করবেন। আর এই আমলটা কিন্তু নামাজের মধ্যেই করতে হবে, তাহলে আমি আপনাদের মাঝে আমলটি বলে দিচ্ছি, শতরা বুঝতে পারলেন যে আপনাকে 5 ওয়াক্ত নামাজই হতে হবে, আর আপনাকে হারাম খেলে হবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, এই সত্যগুলো অবশ্যই মেনে চলবেন। পাপ হয়ে গেলে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন, বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ আপনার দোয়াটা অতি দ্রুত কবুল করবেন। এবং সেজদায় গিয়ে কীভাবে আপনি প্রতিদিন নিয়মিত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই আমলটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল আমল, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল চিন্তা দূর করে দেন এবং তার দোয়া অবশ্যই কবুল করেন আল্লাহ। তাহলে আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর সেজদায় গিয়ে কীভাবে আমল করবেন সেটা জানে না, এই আমলটা সুন্নত এবং নফল নামাজের সেজদায় করবেন, এবং তাহাজ্জুদ নামাজের সেজদায় তো করলে আরও বেটার, সবচেয়ে তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া কবুল ইনশাআল্লাহ বেশি বেশি হয়, কারণ তাহাজ্জুদ নামাজটা পড়া কিন্তু অত্যন্ত কঠিন, আর যদি ওই কঠিন অবস্থায় নামাজটা পড়তে পারেন, কারণ দিনই মানে আল্লাহ কিন্তু বলে না যে বান্দা তোমার কী চাই আমার কাছে চাও, আল্লাহ কিন্তু এরকমভাবে ডাকে না, কিন্তু ওই তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে এসে সকল বান্দা বান্দিদেরকে ডেকে বলে তোমার কী চাই আমার কাছে চাও আমি দিয়ে দেবো, তোমাদের টাকা পয়সার দরকার আমার কাছে চাও দিয়ে দেবো, একমাত্র আল্লাহর কাছে কী আপনার লাগবে আল্লাহ এরকম বলতে থাকে, কী লাগবে সেটা আল্লাহ বলতে থাকে, ডাকতে থাকে বান্দাদেরকে বান্দিদেরকে। এবং আপনার আপনি যদি ওই সময় আমলটি করতে পারেন তাহাজ্জুদ নামাজের সেজদায়, আমি 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার আশা পূরণ করবে। মানে যদি আপনি তাহাজ্জুদ নামাজটা না পড়েন, যদি না পড়তে পারেন, তাহলে সুন্নত নফল নামাজের সেজদায় গিয়ে করবেন, তাহাজ্জুদ নামাজ সবচেয়ে বেটার, আপনি সুন্নত নফল তাহাজ্জুদ নামাজের সেজদায় আমলটি করতে পারেন। কীভাবে করতে হবে জেনে নেন, আপনি যখন নামাজ আদায় করবেন কীভাবে অবশ্যই করতে হয় আপনারা জানেন, যখন আপনি সেজদায় যাবেন সুবহানা রব্বিয়াল আলা এই দোয়াটা 3 বার পড়বেন, তারপরে আল্লাহর কাছে ওই সেজদার মধ্যে বাংলায় আল্লাহর কাছে চাইতে পারবেন, যত কিছু আপনার চাওয়ার দরকার বাংলাতে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমার পুত্র সন্তান দরকার, আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করুন, আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ পূরণ করবেন। প্রতিদিন যখন এরকমভাবে আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন, আল্লাহর কি দেওয়ার ক্ষমতা নেই, অবশ্যই আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে, সব কিছু আল্লাহ করতে পারেন, আল্লাহ 1 সেকেন্ড সময় লাগবেন আল্লাহকে আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করতে, আল্লাহর 1 সেকেন্ড লাগবে না আল্লাহ আপনাকে পুত্র সন্তান দেওয়ার জন্য, আল্লাহর 1 সেকেন্ড লাগবে না, যখন খুশি আল্লাহ আপনাকে দিয়ে দেবেন, মনের আশা পূরণ করবেন। কিন্তু আল্লাহকে পেতে গেলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজই হতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, তাহলেই কিন্তু ফলাফল হবে। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা এই দোয়াটা 3 বার পরে আল্লাহর কাছে বাংলায় যত কিছু আপনি চাইতে পারেন, পুত্র সন্তান চাই আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলুন, অবশ্যই পূরণ করবেন, কারণ যে ব্যক্তি সেজদায় যায় সে ব্যক্তি আল্লাহর নিকটে চলে যায়, সেজদার মধ্যেও দোয়া কবুল হওয়ার একটি উত্তম সময়, অবশ্যই আপনারা সেজদায় দোয়া করবেন আল্লাহ অবশ্যই পূরণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।